ऑनर मोहम्मद सलीम जी मोहम्मद सलीम के कष्ट दूरी तारा चिने ऑनर मोहम्मद सलीम के कष्ट दूरी तारा चिने अच्छा अपनारा जरा एदिक ओदिक आछेन अपनारा चेयारे बसे पड़ुन जश অভিনেতা অভিনেতা যশ আপনার বিরুদ্ধে প্রার্থী হয়েছে কি ভাবছেন? আচ্ছা অবশেষে বিজেপি একটা প্রার্থী খুঁজে পেয়েছে, বিজেপির যে প্রার্থী তালিকা তাতে দেখা যাচ্ছে চারজন সাংসদ সাম্প্রতিককালে যারা যারা তৃণমূল কংগ্রেস থেকে গেছে প্রায় সবাই, এমনকি কাউন্সিলর লেভেলে যারা গেছে তাদেরকেও প্রার্থী করা হয়েছে বিজেপির প্রার্থী তালিকায়, কিন্তু চারজন সাংসদ রয়েছে সেখানে। আমি একটা প্রশ্ন করেছিলাম আগে, ওরা বিজেপি রেফারেন্স কার্ডে প্রশ্ন করতে পারে, এটা নতুনদের শেখানো হয়েছে, কিন্তু আমার সরাসরি উত্তর, আপনাদের মনে আছে গত লোকসভা নির্বাচনের আগে এবং পরে বিজেপির নেতারা কেউ কেউ বলেছিলেন যে দেশে আমাদের সংবিধানকে, আমাদের দলভুক্ত আইনকে, আমাদের গণতন্ত্রকে এবং সংসদীয় গণতন্ত্রকে যেভাবে বিরুদ্ধে করা হচ্ছে, গত বছর তো সংসদ প্রায় বসেই, সুতরাং সাংসদদের কি প্রয়োজন আছে? এই জন্য এখন সাংসদদেরকে বিধানসভাতে দাঁড়ানো হচ্ছে, কারণ সাক্ষী মহারা বিজেপির একজন নেতা আগে অন্য দলে ছিলেন, দমন করে দিয়েছেন, তিনি বলেছিলেন যে আর যদি একবার মোদীজি সরকার চলে আসে তাহলে আর পরের কোনো সংসদের নির্বাচন করতে হবে, এবং সাংসদরা কি করবে রাস্তায় ঘুরে বেড়াবে? তো এমএলএ হওয়ার চেষ্টা করছে। সেটা হচ্ছে যে আজকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি হুইল চেয়ারে ঘুরলেন, 4 কিলোমিটার মিছিল করলেন এবং বললেন গণতন্ত্র বাঁচানোর জন্যই তাকে এভাবে পথে নামতে হলো। মুখ্যমন্ত্রী ঘুরছেন এটা খবর হতো না, কিন্তু হুইল চেয়ারে ঘুরছেন এই জন্য খবর হয়েছে। দাদা বাংলায় প্যারোট বিরোধীরা বলছে এটা নাকি মুখ্যমন্ত্রীর নাটক, আবেগ পুরনো কি করবেন? আমি নাটক করি না, কারণ ইতিমধ্যে অনেক অভিনেতা অভিনেত্রী বিজেপি তৃণমূলে যোগ দিয়েছে, তাদের আমার নেতা নেত্রীকে নতুন অভিনয় করতে হবে। এটুকু বলি বাংলায় প্যারোটি গান মুছে গেছিল, আপনারা প্রচারে আবার সেটিকে ব্যবহার করে ফিরিয়ে আনছেন, কি বলবেন? শুধু প্যারোটি গান না, ভোট মানে চালাচরণ ভাগ বাড়বে, বোমাবাজি হবে, কোনোকুনি হবে, পেটানো হবে, ভূত দখল হবে, মস্তানি হবে, বা ভোটের প্রচার মানে টেলিভিশন চ্যানেলে ওর বান্ধবী ওর গার্লফ্রেন্ড ওর বউ কে কোথায় পালিয়ে গেল কে কাকে নিয়ে গেল এসব আলোচনা হবে, তার বদলে বামপন্থীরা এ দেশে এ রাজ্যে শুধু নয় গোটা বিশ্বে যখনই তারা আন্দোলন সংগ্রাম করে সেখানে যেমন স্লোগান দেয় তেমনি গান দেয়, সেখানে যেমন কবিতা লেখে তেমনি দেওয়াল লেখে, সেখানে যেমন বক্তৃতা করে তেমনি নাটকও করে, এবং এভাবে আইপি দিয়ে এভাবে গোটা বিশ্বে যখন ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে তখনও সাংস্কৃতিক কর্মীরা তাদের ভূমিকা পালন করেছে, যখন দুর্ভিক্ষ হয়েছে আকাল হয়েছে বন্যা হয়েছে তখনও গান বাঁধা হয়েছে, যখন গণতন্ত্রকে নিধন করা হয়েছে তখনও সোচ্চারে মানুষের অধিকারের পক্ষে গান কবিতা হয়েছে, অভিনবত্ব সৃজনশীলতা নূতনত্ব এবং তার সঙ্গে হচ্ছে মেধা বুদ্ধি শিক্ষা সাংস্কৃতিক বোধ এবং সচেতনতা, এ তো বামপন্থীদের কাছ থেকে আশা করা যায়, যেখানে প্রতিদিন টেলিভিশন চ্যানেলে খিস্তি খেয়ে উঠছিল, এ বলছিল আমাদের রাস্তা কোথায় দিয়ে যেতে হয় আমি জানি, কোন রাস্তা দিয়ে যাই সেটা জানি, আর সেখানে ঘন্টাখানেক থেকে 24 ঘন্টা সেগুলো বিজ্ঞাপিত হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে ছেলেপেলেরা গান বাজছে ছড়া লিখছে দেওয়ালে ছবি আঁকছে কার্টুন আঁকছে, এটাকে একটা মুক্ত যে চিন্তা মুক্ত যে বুদ্ধির কথা বলছি তার একটা বহিঃপ্রকাশ, তাকে অনেকেই স্বাগত জানিয়েছেন, এ তাদের সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি। তৃণমূল থেকে যারা যারা এলেন সেদিনটা, এমনকি রিঙ্কু যিনি সিপিএম থেকে গেছিলেন তাকে পর্যন্ত বিজেপি ক্যান্ডিডেট করে দিল। আপনি প্রশ্ন শুনতে পেলেন উজ্জ্বল এই কারণে প্রশ্ন করেছে, কিন্তু মজা করে বলল মজাই বলল বিজেপি থেকে যারা এলেন তৃণমূল থেকে যারা এলেন
তৃণমূল থেকে যারা বিজেপিতে গেলেন সেটা বলেনি। তবে এই চ্যানেল মনে করছে বিজেপিটা তারই, সুতরাং গেলেন যাচ্ছে। আন্দোলন থেকে পুলিশের বেরোনোর সামনে দাঁড়িয়ে আঙুল তুলে লড়াই করে যারা তারা প্রার্থী হয়। আমাদের নেতারা খড়ি থেকে, খাদান থেকে উঠে আসে, রাস্তা থেকে, ক্ষেত থেকে, কল কারখানা থেকে, আমাদের অন্যের ভাব বানাতে হয়। এটা পরিষ্কার হলো যে বিজেপি এত হাওয়া, তার পক্ষে ফলাফল লিখে দিয়েছিল যারা, তাই এটুকু জানতো না যে 294টা আসন ভর্তি করার জন্য 294টা বিজেপি মুখ দেখানোর লোক নেই। তৃণমূলের দাগি মাল যখন আমরা বলছিলাম নবান্ন থেকে টেনে এসে রাস্তায় নামাতে হবে, বিজেপি তখন রথ নিয়ে এসে বললো আমাদের রথ থেকে। কিন্তু যাদেরকে মানুষ ঠিক করেছে পথে নামাবে, সে কালীঘাটের নবান্ন হোক আর তারা দাগ ছোপানোর জন্য ইডিসিদের থেকে বাঁচার জন্য যদি বিজেপি রথ উঠে থাকে, তাহলে সেই রথে বসে ধরেও টানবে এবং ওখান থেকে এই নকল দেবতাদের নামাবে। সেলিমদা, কিসের ভিত্তিতে চণ্ডীতলা বিধানসভায় আপনি ভোট চাইবেন? আচ্ছা, চণ্ডীতলা তো চণ্ডীতলা, আমি বেলতলা নয়, আমি নাড়াবো না। তার নাম ছিল, কিন্তু তিনি বলেছেন আমি দাঁড়াবো না, কারণ আমি জানিই না যে আমি প্রার্থী। অর্থাৎ প্রার্থী তালিকার ঘোষণা তার এক মিনিটের মধ্যে বিজেপির একজন প্রার্থী জানিয়ে দিলেন তিনি দাঁড়াতে চান না, কারণ তিনি জানিয়েই না যে তাকে প্রার্থী করা হয়েছে। প্রশ্নের মধ্যে একটা উত্তর লুকিয়ে আছে, যাদেরকে আমরা আগে সাংবাদিক জানতাম, সম্পাদক জানতাম, বিশিষ্ট সাংবাদিক জানতাম, তারা এসব সুপার স্তর ছিল। যদি তৃণমূল বিজেপি না আসতে হবে তাহলে আচ্ছা কে প্রার্থী করছে, কোথা থেকে ঘোষণা হচ্ছে, এটা আমাদের জানার কথা নয়। কিন্তু যারা বিজেপি করে তারাও যদি না জানে আমি সাংবাদিকরা, তাহলে এতদিন ধরে খবরের কাগজে যা লিখেছে, বিশেষ সূত্রে জানা গেছে, অভ্যন্তর থেকে জানা গেছে, নিজস্ব সূত্রে জানা গেছে, এসব ভেজাল মাল ছিল। সে নিজস্ব সূত্র মানে বিজেপির ভেতরে খবর রাখতে হবে, বিজেপির প্রার্থী হবে, সে অন্যদের খবর কি রাখবে। আচ্ছা, এই বাংলার বুকে কেউ কি জেনেছিল এত চ্যানেল, এত খবরের কাগজ যে মীনাক্ষী মুখার্জি নন্দীগ্রামে দাঁড়াবে? এরা যা সিলেবাসে পড়ে এসছে সেই সিলেবাস দিয়ে এখন প্রশ্ন উত্তর হচ্ছে না, এখন নতুন আনকমন কোয়েশ্চেন এসেছে, আউট অফ সিলেবাস, পড়ে এসেছিল সরস্বতীও, এসে গেল নেতাজি সুভাষচন্দ্র বসু, এবার কি করবে? তাই জন্য উত্তর দিচ্ছে, তাই তো মানুষ উত্তর দেবেন নির্বাচনের বুথে, বুথে দাঁড়িয়ে প্রধান টিপে উত্তরটা, সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। শুভেন্দু বলছে তৃণমূল ঠিক করে দিয়েছে প্রার্থী নন্দীগ্রামে, সিপিআই যে বিজেপি নিজে প্রার্থী ঠিক করতে পারে না তার এই করতে হবে, আর তাহলে সে তৃণমূলে থেকে এই কাজ ঠিক করেছে, অন্য দলের প্রার্থী ঠিক করে দিত, এই ব্যাপারে এক্সপার্ট না, সে জানলো কি করে? আবার এখানে এসে শুনলাম আজকে, তাজা খবর আমি দিচ্ছি, আপনাদের এমপি এখানে বলেছে মোহাম্মদ সেলিম চণ্ডীতলা দাঁড়িয়েছে, তাহলে ও তো বিজেপির এজেন্ট। যারা এজেন্সি খুলে বসেছিল চিট ফান্ডে, তারা এজেন্ট ছাড়া অন্য কিছু জানে না। মোহাম্মদ সেলিম এই ডানগুড়িতে যখন দেবু ইউএফ এর জেনারেল সেক্রেটারি, এখানকার জেনারেল সেক্রেটারি, আমি যখন অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, তখন এই ডানগুড়ির যানজট কাটানোর জন্য বারবার আসতে হয়েছে
রোড ওভার ব্রিজ তৈরি করতে হবে এবং এখান থেকে প্রত্যেকটা লড়াই থেকে আমাদের উঠে আসতে হয়েছে। এখানে কেউ কারো এজেন্ট বলে এটা বিজেপি বা তৃণমূলের লিডারশিপ নয়, এখানে কোনো এজেন্ট থাকে না, পোলিং এজেন্ট ছাড়া অন্য কোনো এজেন্ট আমাদের থাকে না। আর এবারে যে বুথগুলোতে সেই পোলিং এজেন্ট গুলো দেখিয়ে দেবে যে বিজেপি আর তৃণমূলের যাদের ডুয়াল এজেন্সি আছে তারা কোনো কাজ করতে পারবে। কিন্তু সামনাসামনি কখনো সেলিমদাকে প্রশ্ন করার এবং তার উত্তর শোনার এটা কখনো আমরা সেলিমদাকে পাইনি। যাই হোক, আমি আমার কথা না বাড়িয়ে আমি এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে বলবো, আপনারা একেবারে খোলাখুলিভাবে একেবারে মাইক্রোফোন নিয়ে যাবেন, কর্ডলেস আপনার কাছে যাবেন, আপনি উঠে দাঁড়াবেন, আপনাকে বলবো, আপনি প্রশ্ন করবেন, তারপর হচ্ছে যে সেলিমদা তার উত্তর দেবেন। এই যে বড় আজকের যে ডানকুনি মিলিটারি বাহিনী গঠন করা হয়েছে, বামপন্থীদের কি অবদান? আমরা গ্রাম সংসদে কথা বলেছিলাম যে প্রত্যেকটা গ্রামে সাধারণ সভা ডেকে নিয়ে গ্রাম সংসদ করতে হবে এবং সেখান থেকে ঠিক হবে। কিন্তু আজকে যেরকম মোদীর জমানায় আরো পার্টিসিপেটরি হয়, অংশীদারিত্ব হয়, কিন্তু সেখানে আমরা দেখলাম পুরসভার বলেই নির্বাচন হলো না, অ্যাডমিনিস্ট্রেটর বসে গেল, তারপরে গণতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেটাকে কোথাও না কোথায় খর্ব করা হয়েছিল। আজকের এই নির্বাচনটা শুধু নির্বাচন নয়, আমাদের রাজ্য এবং দেশের গণতান্ত্রিক যে মানুষের অধিকার আছে, যে গণতন্ত্র আছে এবং সংসদীয় গণতন্ত্রের যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র সেটাকে ফিরিয়ে আনা। নাহলে আমাদের প্রধানমন্ত্রী বলেন সব আসনে উনি দাঁড়িয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন গতবারে 294টা আসনে উনি দাঁড়িয়েছেন, তাহলে উনি যদি সব জায়গায় দাঁড়িয়ে থাকেন তাহলে যখন একটা দল থেকে ছেড়ে আর একটা দল তিন দশকের বেশি সময় 3.5 দশকের সরকারে বামপন্থের আমলে কলকাতার ভিড় কমেছে, যখন আমাদের দেশের সব বড় শহরে ভিড় বেড়েছে, ভূমি সংস্কার, পঞ্চায়েতি ব্যবস্থা, বিকেন্দ্রীকরণ, ক্ষুদ্র মাঝারি সেচ, তারপরে নানান রকমের গ্রোথ ইঞ্জিন, আগে শুধু কলকাতা কেন্দ্রিক ছিল, স্বাধীনতার পরে আমাদের রাজ্যটা ইউনিসিটি স্টেট, একটাই শহর ছিল, আমাদের ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম সব চলে গিয়েছিল। এদেশে অন্য কোনো রাজ্য এরকম নেই যার একটাই শহর ছিল। পরে আমরা শিলিগুড়ি শহরটাকে ধাপে ধাপে একটা বড় শহর হিসেবে তৈরি হলো, দুর্গাপুর হলো, হলদিয়া একটা শহরের কোমর, ওয়েস্ট লাইন, মৌলালী থেকে বামুঘাট, যারা বলে 34 বছরে বামফ্রন্ট কী করেছে, কলকাতার কোমরটা হলো কোনা থেকে বানতলা, অনেকটা বড় হয়ে গেল। এরকমভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় এটাই পরিকল্পনা হয়েছিল, একদিকে উলুবেড়িয়া থেকে ডানকুনি, বজবজ থেকে কল্যাণী, এইভাবে আমরা যেমন দিল্লিতে ন্যাশনাল ক্যাপিটাল রিজন তৈরি করা হয়েছে সেরকম আমাদের গ্রেটার কলকাতা মেট্রোপলিটন সিটি তৈরি হবে। কিন্তু তারপরে জানেন ষড়যন্ত্র যেরকম সিঙ্গুরের ক্ষেত্রে হয়েছিল, নন্দীগ্রামের ক্ষেত্রে হয়েছিল, সেরকম তারা বলল এই সব খারাপ।
2011 থেকে 2021 10টা বছর কেটে গেছে, একটা মাত্র পরীক্ষা নেওয়া হয়েছিল এটা 2011 সালে, মাঝে কোনো পরীক্ষা নেই। তাহলে এই বিধানসভা নির্বাচনে যদি সংযুক্ত মোর্চা ক্ষমতায় আসে তাহলে সেই পরীক্ষাগুলোকে নতুন করে শুরু করবার ক্ষেত্রে আপনার কি পরিকল্পনা রয়েছে? শুধু বছর বছর SSC CSC নয়, বছর বছর টেট নয়, বছর বছর নিয়ম নয়, সমস্ত শূন্য পদ পূরণ করা হবে এবং ব্যাকলগ পূরণ করা হবে। শুধু বছর বছর করা মানে অন্যায় হবে। এই সময়ে যাদের বয়স পার হয়ে গিয়েছে অথচ পরীক্ষার সুযোগ পায়নি বা পরীক্ষা পাস করেও প্যানেলে নাম থাকলেও নিয়োগ পায়নি, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে ব্যাকলগ দেওয়া হবে। তুলনায় নেই তো উচ্চশিক্ষার এই যে বিপুল খরচ সেই তুলনায় অনুদানও ধীরে ধীরে কমছে, তো এই ক্ষেত্রে আপনার সরকার বা আপনি যদি সরকারে আসেন আপনার দলের অভিমত বা দৃষ্টিভঙ্গি কি? দ্বিতীয়ত, বাংলায় সরকারি ক্ষেত্রে বাঙালির ভূমিপুত্র সংরক্ষণের একটা দাবি রয়েছে, তো এই দিকটায় আপনাদের দৃষ্টিভঙ্গি যদি ব্যক্ত করেন। ধন্যবাদ। দুটো প্রশ্ন, শিক্ষা বিশেষত উচ্চশিক্ষা উনি বলেছেন অনেক খরচ সাপেক্ষ হয়ে যাচ্ছে, ঠিকই, এটা নিয়েই তো আমাদের লড়াই। প্রথম কথা হচ্ছে শিক্ষার খরচ রাষ্ট্রের, সে রাষ্ট্রের ভবিষ্যৎ নাগরিককে তৈরি করছে। এজন্য আমি যখন SFI করতাম তখন থেকে এখনো SFI এর দাবি হচ্ছে শিক্ষা পে যে খরচা হো বাজেট কা দশওয়া হিসা হো, বাজেটের 10 ভাগের 1 ভাগ শিক্ষা খরচ করতে হবে, অর্থাৎ 10%। আমরা পার্লামেন্টে বরাবর বলে এসেছি, এখনও বলছি, GDP-র 6% শিক্ষা খরচ করতে হবে। কিন্তু ক্রমাগত এই জন্য উচ্চশিক্ষা খরচ সাপেক্ষ হয়ে যাচ্ছে, সরকার ক্রমাগত তার যে করণীয় আছে শিক্ষাক্ষেত্রে সেটাকে কমিয়ে দিচ্ছে এবং প্রাইভেট সেক্টরকে বলছে শিক্ষা হচ্ছে ইনভেস্টমেন্ট করো, সবচেয়ে বেশি ফাস্টেস্ট গ্রোয়িং ইনভেস্টমেন্টের সেন্টার যেখানে দাঁড়িয়ে লাভটা অনেক বেশি হবে। আমাদের দেশে দুটো থাকবে, আমরা দেশে প্রাইভেট শিক্ষা ব্যবস্থা তুলে দেবো, যার যেটা পছন্দ যে বলো, কোনো মানে তো তাই। কিন্তু সরকারের আইন আছে, রাইট টু এডুকেশন অ্যাক্টের পরে এই অধিকার আছে, কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলে যেরকম যারা মুনাফার পাহাড় দাঁড়াচ্ছে তাদের টাকা নিয়েই তো এইসব হেলিকপ্টার প্লেন এত সব হচ্ছে, এত সব বিরিয়ানি প্যাকেট গুলি করা হয়। সুতরাং তারা চায় সারা বছর ধরে যাতে আপনার পকেট মেরে সেই টাকাটা আদায় হোক, আর এই জন্যই শিক্ষা এবং স্বাস্থ্যে সরকারের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার কথা খরচটা ন্যায়সঙ্গতভাবে বেঁধে দেওয়া সেটা করছেন না। আমরা শিক্ষার জন্য প্রাইভেট সেক্টর আসুক তো তার আগে সরকার তার দায়িত্ব নেবে। মোদী সরকার নয়া শিক্ষানীতি নিয়ে এসে সরকারি ব্যবস্থায় যা কিছু শিক্ষা আছে সেটাকে ধ্বংস করছেন। আমি মোহাম্মদ সেলিম আপনাদের সামনে শিক্ষিত হওয়ার দাবি নিয়ে এখানে উপস্থিত হতে পারতাম না, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন করতে পারতাম না, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন করতে পারতাম না যদি এই সরকারি বিশ্ববিদ্যালয়গুলো না থাকতো, এবং ফ্রি প্রাইমারি স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত যদি সরকারি ব্যবস্থাপনা না থাকতো। কিন্তু ভবিষ্যতে যাতে গরিব মানুষের, মধ্যবিত্ত মানুষের, নিম্নবিত্ত মানুষের ঘরের ছেলেমেয়েরা যাতে শিক্ষিত না হয় সেজন্য সরকার বলছে যার ভ্যালো করি মা করতে, যার বাপটা বুদ্ধার পয়সা আছে সে দরকারে বিদেশে গিয়ে তাহলে আমাদের দেশে গিয়ে তারা উচ্চশিক্ষা পাবে, আর বাকি মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ আজে বললেন যারা দিন আনি দিন খাই তারা যাতে শিক্ষিত না হতে পারে। এমনকি তার জন্য যে স্কলারশিপ আছে SC ST-দের যে স্কলারশিপ আছে কেন্দ্রীয় সরকার সেটাকেও কমিয়ে দিয়েছে, নাহলে পড়ে পাশ করে চলে যাওয়ার পরে রোহিত ভেমুলা এই জন্যই শহীদ হয়েছিল, তপশিলি জাতির ছেলে মেয়েদের স্কলারশিপটা কেন্দ্রের সরকার BJP আসার পরে বন্ধ করে দিচ্ছিল আর তার বিরুদ্ধে লড়াই হচ্ছিল। এমন করেছে PhD MP করার পর সময় টাকা রিলিজ করবেন না, পরে হয়তো দেবে, বকেয়া থাকবে বছর পর বছর, তাহলে যার বাড়ি থেকে টাকা আসবে না পারবে না সে রিসার্চ করতে পারবে। আমার নমস্কার এবং জয়ের আগাম শুভেচ্ছা জানিয়ে
একটা ছোট প্রশ্ন ওনার কাছে, আমরা যে সময় লেখাপড়া করেছি সেই সময় সরকারি ছিল ব্রাহ্মণ, আমরা অনেক স্বাধীনভাবে কলেজে পড়াশোনা করতে পেরেছি, আর সেই সময় আমরা একটা স্লোগান দিতাম, সকলের জন্য শিক্ষা চাই, শিক্ষান্তে কাজ চাই। এই শিক্ষান্তে কাজের প্রশ্নটা বারবার আসছে, কিন্তু শিক্ষাক্ষেত্রটাই বড্ড নড়বড়ে হয়ে গেছে। ছেলেমেয়েরা এখন কলেজে ঠিক করে গিয়ে লেখাপড়াই করতে পারছে না, করোনা সময় এক বছর, তার আগের ৯ বছরের কথা, এত সেখানে একটা গুন্ডা রাজ চলছে। এবং সেই সময় আমাদের সময় একটা ছাত্র ইলেকশন হতো, তাতে একজন জিএস আসতো, তারা ছাত্রদের হয়ে ছাত্রীদের হয়ে কথা বলতো, কিন্তু পরবর্তী সময় সেটা বন্ধ হয়ে যায়। প্রথম ২-৩ বছর যাওয়া হয়েছিল, তাতে তারা যেন আরো কলেজে অনেক বড় মস্তান হয়ে উঠেছিল। এত বেশি টাকা পয়সা তারা চাইছে, সাধারণ মধ্যবিত্ত ছেলেমেয়েরা যারা সরকারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করছে, তারপর আর উচ্চ শিক্ষার জন্য অনেকেই ভর্তি হতে পারছে না, বা ভর্তি হওয়ার জন্য টাকা ধার করা বা অন্যান্য বিভিন্ন সমস্যার মুখে তাদের পড়তে হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এইটাই, আমরা যে পরিবেশে পড়াশোনা করে আসতে পেরেছি, আমাদের আগামী প্রজন্ম, আমাদের ছোট ছোট ভাই বোনেরা কি সেই পরিবেশ আবার ফিরে পাবে? সেইভাবেই কি আবার লেখাপড়া করতে পারবে? সেইভাবেই কি ক্যাম্পাসে আনন্দ করে পড়াশোনার সাথে সাথে রাজনীতির মধ্যে দিয়ে তাদের সময়টা কাটবে? এই প্রশ্নটাই আছে আপনার কাছে। প্রশ্নটা খুব সাদা মাটা নয়, তার মধ্যে একটা গভীর তত্ত্ব এবং তথ্য লুকিয়ে আছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে মস্তানি তৈরি করা, কাটমানি নিয়ে ভর্তি করা, তোলাবাজের যার দেখা, এটা ইচ্ছে করে করা হয়েছিল। কারণ দিদিমণি সরকার আসার পরে তৃণমূলে কন্ট্রাক্ট পেয়েছিল যে বামপন্থীদেরকে নিকেশ করে দেবে, আর বামপন্থী নেতৃত্ব ইতিহাসে যে পাশে সৃজন দাঁড়িয়েছে আমাদের, সেটা পরে বিশ্ববিদ্যালয়ে দেখে। যত পড়বে তত জানবে, যত শিখবে তত প্রশ্ন করবে। ওই যে দেবগুলো প্রশ্ন করাই বারণ, তাহলে সেখানেই বারণ করা হবে। শুধু স্কুল কলেজ, বামফ্রন্টে যখন সরকার ছিল আমরা পাবলিক লাইব্রেরি, নতুন নতুন যেখানে যেখানে লাইব্রেরি নেই, ওই যে বর্ষে বর্ষে দলে দলে ছাত্রধারা আসে, তাহলে বামপন্থীরা বিরোধীরা যদি সেখানে ছাত্র সংগঠন না করতে পারে, তাহলে